চ্যানেল আমি সপ্তমিয়া, তোমরা দেখছো সিত্রি ওয়ার্ল্ড। তো তোমরা আশা করি জানতে চাও যে আমি কি করে মেকআপের যে ট্রানজিশন গুলো করি কিভাবে করি। শুধু মেকআপের না, যদি তোমরা কোনো ট্রানজিশন করতে চাও তাহলে কিভাবে করবে ইনস্টাগ্রামে, আর যদি সেই ট্রানজিশন গুলো দেখতে চাও তাহলে ডেফিনেটলি আমার ইনস্টাগ্রাম c3.world এ গিয়ে দেখতে একদম ভুলো না। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ট্রানজিশনটা করি। তো উইদাউট এক্সট্রা টাইম লেটস গেট স্টার্টেড। ওকে, তো তোমরা সাইডে দেখতেই পাবে যে আমি কিভাবে ট্রানজিশনটা করি। তো ফার্স্টে আমি বলে দিই যে যদি তোমরা ট্রানজিশন করতে চাও হয়তো এই লুকটা থেকে অন্য লুকে যাবে, তাহলে তুমি গানটার সাথে প্রথমে গানটা শুনবে, শুনে দেখবে কোন জায়গাটা তুমি ট্রানজিশন করতে চাও। ধরো সামি গানটায় যদি হয় তাহলে ট্রানজিশন হবে সামি ও সা, এই পোর্শনটায় যদি তুমি ট্রানজিশন করতে চাও তাহলে আগের পোর্শনটা তুমি হয়তো একটু নাচ করলে, নাচ করে সামি যদি করো তাহলে সামি করলে নেক্সট লুকে এসে আবার সেই সামি থেকে স্টার্ট করবে। যখন তুমি এডিট করবে তখন ফার্স্ট এ সামি আর সেকেন্ড এ সামি, ওর যে মিডিল ধরে নাও দুটোর মিডিল এরাম আসছে, তাহলে এখানটায় এই পোর্শনটা তোমরা কাট করো। করার পর দেখবে তোমার ট্রানজিশন রেডি। তো চলো সাইডে দেখো একটা ক্লিপ এবং আমি তোমাদের বলি যে কি কি করতে হবে। তো যে ক্লিপটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার মহারাষ্ট্রান লুকের যে ট্রানজিশনটা ছিল সেটা। তো গানটা আমি দিতে পারিনি, তার কারণ নইলে কপিরাইট ক্লেম আসবে। তো ফার্স্ট হচ্ছে আমি গেলাম ইন শর্টে, যাওয়ার পর নিউ থাকবে, নিউ নিউ এ ক্লিক করবে। নিউ এ ক্লিক করার পর তোমরা দেখতে পাবে তোমাদের ফাইলগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো সেখান থেকে তুমি যে ফার্স্ট এর মেকআপটা, ধরে নাও কোনো মেকআপ নেই, সেটা ফার্স্টে ক্লিক করবে, আর যেটা তুমি মেকআপ করেছো সেটা সেকেন্ডে ক্লিক করবে। ওকে, সেকেন্ডে ক্লিক করার পর ভালো করে দেখেও নিতে পারো যে গানটা ঠিক আছে কিনা, কারণ আমি একসাথে দু তিনটে করে ট্রানজিশন করি তো আমাকে একটু চেক করে নিতে হয় যে গানটা ঠিকঠাক আছে কিনা। এবার আমি ফার্স্ট পোর্শনটায় গেছি, যাওয়ার পর আমি দেখবো কোনটা ঠিকঠাক হয়েছে, কারণ কখনোই এরকম হয় না যে এক টেকে ঠিক হবে, কখনো গান ভুলে যাই কখনো স্টেপ ভুলে যাই। মেরে আঙ্গনা মে দেখো আজ খিলা হ্যায় চাঁদ, আজ খিলা হ্যায়, গান ভুলে গেছি, আমি গান ভুলে গেছি, ওকে কাশি যা যা থাকবে সেগুলো করে নেবে, তবে নেচেও নেবে। তারপরে তোমাকে দেখতে হবে কোন জায়গা থেকে গানটা শুরু হচ্ছে, ঠিক আছে। করার পর এখানে স্প্লিট অপশন থাকবে, স্প্লিটে যাবে এবং যেটা ডিলিট করতে চাও তাকে টাচ করে ডিলিট করে দেবে। ওকে, দেন ভালো করে দেখবে যে ট্রানজিশনটা ঠিক চলছে কিনা, মানে ধরে নাও তুমি ফার্স্ট ট্রানজিশন করেছো এইভাবে আর সেকেন্ড ট্রানজিশন করেছো এইভাবে, তাহলে কিন্তু ওটা খুবই বাজে দেখতে লাগবে, প্রথমে চোখটা খোলা তারপর চোখটা বন্ধ। তো আমার এটাতে সেই প্রবলেমটাই হয়েছিল, আমি জাস্ট মেরে অঙ্গ নামে দেখো আজ খিলা হ্যায় চাঁদ এইখানে ট্রানজিশন চাইছিলাম। তো চাঁদে এটা এসছে, পরের মেকআপে আমি যখন চাঁদ তুলেছি তখন ওই মেকআপ লুকটা এসছে। তো তোমার দুটো স্টেপ সেম করতে হবে, এক সেম, নেক্সট যে মেকআপটা করবে সেটাতেও সেম জায়গাতে এসে এরকম করে যদি খোলো তাহলে ট্রানজিশনে ঠিক ওই জায়গাটাই কাটবে। তো অনেকবার আমি চেক করে স্প্লিট করেছি, স্প্লিট করার পর আমি দেখেছি যে আমার নাচটা ঠিকঠাক আছে কিনা। প্রথমে আমি গানটা দেখে নেবো যে ঠিকঠাক জায়গা থেকে শুরু হচ্ছে কিনা, দেন আমি স্প্লিট করব। যা খেল শুধু স্প্লিটেরই, আর কোনো কিছুই নেই। তো এখানে আমি এই পোর্শনে, যে পোর্শনে হাতটা এরাপ করলাম সেই পোর্শনে আমি স্প্লিট করব। আগে দেখে নেবো কত দূর আমি নেবো, ধরে নাও এতটা করেছি বাট আমি নেবো এখান থেকে স্প্লিট, তাহলে আমি কাটবো ওখান থেকে, ঠিক আছে। আমি ওটাকে স্প্লিট করব সুন্দর করে, স্প্লিট করে দেওয়ার পর নেক্সট যে মেকআপটা আছে সেখানেও আমি কাটবো এক্সাক্ট পয়েন্ট থেকে, এক্সাক্ট পয়েন্ট থেকে কাটার পর ওটা স্প্লিট হয়ে যাবে। দেন আমি গানটাকে শুনবো, গানটা শুনে যদি আমার মনে হয় যে না একটু গন্ডগোল আছে তাহলে আমি স্প্লিটটা আর একবার চেঞ্জ করবো, চেঞ্জ করার পর আমি ওটাকে জুড়ে দেবো। অ্যান্ড এটাই হচ্ছে কাজ, এটাই হচ্ছে ট্রানজিশনের মেন থিং, সেটা হচ্ছে স্প্লিট করা এক্সাক্ট টাইমে। ওকে, তো সেটা করার পর আমার যে ভিডিওটা সেটা হয়ে যাবে রেডি। দেন আমি ভিডিওটাকে এক্সপোর্ট করব,
এক্সপোর্ট করার পর আমি যে গানটাই করেছি সেই গানটা ইনস্টাগ্রামে যাব, সার্চ করব, প্রথমে যাব রিলে, রিলে যাওয়ার পর সেই গানটাকে সার্চ করব, গানটাকে সিলেক্ট করব, করার পর আমার যে গ্যালারির যে জায়গাটা থাকে সেখান থেকে এই ভিডিওটাকে চুজ করব, চুজ করার পর তোমার ভিডিও রেডি হয়ে যাবে। তো আমি পুরো ট্রানজিশন ভিডিওটা দিয়ে দেবো সাইডে, গানটা আমি বলেই দিয়েছি, তোমরা একটু গিয়ে গিয়ে ম্যানেজ করে নিও, কারণ গানটা হয়তো দেওয়া যাবে না। তো এই হচ্ছে সেই ট্রানজিশন, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যারা যারা এই ভিডিওটা দেখে শিখবে বা করবে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করো, আমি তাদের শাউট আউট দেবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে যারা এরকম ট্রানজিশন করতে চায় কিন্তু পারি না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য এটুখানি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো, আমার পাশে থেকো। বাই বাই, লাভ ইউ অল।